বিদেশী নেতার ঘরত বাংলাদেশীর বাহর হাইলাকান্দি আরক্ষীর জালত তিনি বাংলাদেশী নাগরিক সন্দেহর আবর্তত কংগ্রেস নেতা জয়নাল উদ্দিন বিতর্কর আবর্ত সুমাই পড়ছে হাইলাকান্দির জেলা কংগ্রেসের মুখপাত্র জয়নাল উদ্দিন লস্কর জয়নালে দিয়া ভাড়াঘরের পর তিনি বাংলাদেশী আরক্ষী আটক করার পিছতেই বিভিন্ন দল সংগঠনের মাজত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া পর্যটকর ভিসালয় বাংলাদেশের পর আহি জয়নালের ভাড়াঘরত আছিল বাংলাদেশী নাগরিক তিনজন ভাড়াঘরটির পরাই ব্যবসায় করেছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ভুলবাড়িয়া গাঁর বাসিন্দা মোহাম্মদ হাফিজ মুল্লা আয়ার আলী মোহাম্মদ বাবলু মুল্লা নামৰ তিনি বাংলাদেশীয়ে এওঁলোক মানে ইণ্ডিয়াত আহিছে মানে আপোনাৰ টুৰিষ্ট ভিজা লৈ কিনা প্ৰায় দুমাহমান আগত কিন্তু আমি ইনফৰ্মেশ্যন পাইছোঁ তেওঁলোকে ইলিগেলি মানে ইয়াতে ব্যৱসায় কৰি আছে ইট ইজ মানে কমপ্লিট ভায়োলেশ্যন অফ দ্য মানে ভিজা ৰুলছ তো আমি এইটো বিষয়ে আমি তদন্ত কৰি আছোঁ এজন মানুহ আছে মানে জিঅ' লস্কৰ বুলি তেওঁ ঘৰত ভাড়া ঘৰ আছে এইদৰে এজন কংগ্ৰেছী নেতাই তিনি বাংলাদেশীক ৰক্ষণাবেক্ষণ দিয়াত জাঙুৰ খাই উঠিছে হাইলাকান্দিৰ বিভিন্ন দল সংগঠন হাইলাকান্দি জেলা কংগ্ৰেছৰ মুখপাত্ৰ ওনার বাড়িতে তিনজন বাংলাদেশীকে পাওয়া গিয়েছে উনি কিসের পরিপ্রেক্ষিতে ভাড়া দিয়েছিলেন ভাড়া দেওয়ার আগে কি উনি কোনো কিছু নথিপত্র দেখেছিলেন দেখে কে ভাড়া দিয়েছিলেন না উনি জেনে শুনেই ভাড়াটা দিয়েছেন বাংলাদেশীকে দেওয়ার জন্য উনি একজন শিক্ষিত নাগরিক হয়ে এই ভারত বিরোধী কাজে উনি লিপ্ত হলেন কিভাবে জালাল উদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বলছি কংগ্রেসী নেতাজনের ভাড়াঘরের পর গই গ্রামাঞ্চলত বিভিন্ন সামগ্রী বিক্রি করেছিল বাংলাদেশী কেজনে তেওঁলোকৰ চাল চলনত সন্দেহ উপজাত গাঁওবাসীয়ে খবর দিয়ে আরক্ষীক আরক্ষীয়ে সোধপোছর আটক করেছে তিনিওটা বাংলাদেশীক কংগ্রেসী নেতার ঘরত অবৈধ বাংলাদেশী আশ্রয় লওয়াটো সহজভাবে লব পৰা নাই অঞ্চলবাসীয়ে বিভিন্ন দল সংগঠনে বাংলাদেশী ঘর ভাড়া দিয়ার বাবে জয়নাল উদ্দিন লস্করক গ্রেপ্তারেরও দাবি উত্থাপন করেছে হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তী নিউজ 18 অসম নর্থ ইস্ট